পিরামিড, পিলার আর মন্দিরের গায়ে হায়ারোগ্লিফিকের পবিত্র লিপিতে আঁকা কিছু ছবি, কিছু গল্প আর অল্প একটু ইতিহাস, মমির সঙ্গে থাকা প্যাপিরাসে লেখা বুক অফ ডেথ, গা ছমছমে অনুভূতিতে হঠাৎ শিউরে ওঠার মতো সব কল্পকাথা আর গল্পগাথা নিয়ে তৈরি ফারাওদের বিস্ময়কর মমি, রূপকথার সেই নীলনদ আর নেফারতিতির কথকতা, ইতিহাসের এমনই সব হৃদমোহিনী কাহিনীর বেলা শেষে একটা নামই দেয়া যায়, মিশরীয় সভ্যতা। রম্য রচনাকার সৈয়দ মুস্তফা আলী মিশর সম্পর্কে বলেছিলেন, নীলনদ আর পিরামিডের দেশ। তবে এই দেশে আরও কী কী আছে তার অনেক কিছুই বাদ পড়ে যায় ছোট্ট এই শিরোনামে। কারণ প্রাচীন মিশর মানে শুধুই নীলনদ আর পিরামিড নয়, বরং আছে অনেক কিছুই। প্রাচীন মিশরীয় সভ্যতার বিস্তৃতি ছিল দীর্ঘদিনের, 5000 থেকে 525 খ্রিস্টপূর্ব পর্যন্ত দীর্ঘ সাংস্কৃতিক বিকাশের পথ ধরে এগিয়েছে এই গুরুত্বপূর্ণ মানব সভ্যতা। মানুষের সাংস্কৃতিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় পৃথিবীতে খ্রিস্টপূর্ব 5000 অব্দে নবপলীয় গ্রাম সংস্কৃতির বিলোপ ঘটে, তার বদলে জন্ম নেয় উন্নততর জীবনযাত্রার নগর সভ্যতা। এক্ষেত্রে নীলনদের তীরবর্তী উর্বর ভূখণ্ডে আফ্রিকার মাটিতে সমৃদ্ধ যে সভ্যতার সৃষ্টি হয়েছিল তাকেই আমরা জানি প্রাচীন মিশরীয় সভ্যতা হিসেবে। খ্রিস্টপূর্ব 5000 থেকে 525 অব্দ সময়ে মিশরের মানুষ নবপলীয় সংস্কৃতি থেকে অগ্রগতি অর্জন করে পত্তন ঘটায় নগর সভ্যতার। বিশ্বের যে কোনো প্রাচীন সভ্যতার তুলনায় মিশরকে এগিয়ে রাখতে হবে এর বিস্তৃতি এবং বিকাশ দুটি দিক থেকেই। কারণ মিশরে একদিকে যেমন কৃষি, বাণিজ্য ও শিল্পকলার বিকাশ ঘটেছিল, তেমনি তাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উৎকর্ষ নানাভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে পিরামিডের অভ্যন্তরে শবদেহ দাফনের সময় পবিত্র বাণী লিখতে গিয়ে তারা পত্তন ঘটায় হায়ারোগ্লিফিকের। প্যাপিরাস নামক বিশেষ কাগজে অনেকটা ছবি আঁকার আদলে লেখা এই লিপিমালার মাধ্যমেও তাদের প্রতিভা প্রতিফলিত হয়। কিন্তু শুধুই কি পিরামিড আর সিংহ মানবের প্রতিকৃতি স্ফিঙ্কস? এর বাইরে প্রাচীন মিশরে ছিল দেবতা আইসিসের মন্দির, রামেসিয়াম, মালকাটা, লাক্সোর কিংবা কার্নাকের মতো মন্দির। ওদিকে পেলুসিয়াম আর ইয়াফা দুর্গের পাশাপাশি বিচিত্র সমাধি তথা মাস্তাবাগুলো অনন্য স্থাপত্যিক নিদর্শন হিসেবে প্রাচীন মিশরের গৌরব বাড়িয়ে দিয়েছে বহুগুণে। রাজবংশীয় শাসনের আগেই ধীরে ধীরে সাংস্কৃতিক বিকাশ ঘটে প্রাচীন মিশরে। তারপর প্রাথমিক রাজবংশীয় যুগ অর্থাৎ আর্লি ডাইনাস্টিক পিরিয়ড, প্রাচীন রাজবংশ অর্থাৎ ওল্ড কিংডম, প্রথম অন্তর্বর্তীকাল অর্থাৎ ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড, মধ্য রাজবংশীয় যুগ অর্থাৎ মিডল কিংডম, দ্বিতীয় রাজবংশীয় যুগ অর্থাৎ সেকেন্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড এবং হিক্সোস আধিপত্য, নতুন রাজবংশ অর্থাৎ নিউ কিংডম, তৃতীয় অন্তর্বর্তীকাল অর্থাৎ থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড, শেষ রাজবংশীয় যুগ অর্থাৎ লেট পিরিয়ড পার করে সেখানে এসেছিল টলেমীয় যুগ এবং রোমান সাম্রাজ্য। বারংবার ক্ষমতার রদবদল প্রাচীন মিশরের গৌরবকে একটুও ম্লান করতে পারেনি। বিভিন্ন সময়ে রাজনৈতিক পালাবদল মিশরকে নতুন করে সাজিয়েছে। অবশেষে খ্রিস্টপূর্ব 525 অব্দের ফারাও শাসিত মিশর পার্সিদের অধিকারে চলে গিয়েছিল। পরবর্তীকালে 2000 বছরের বেশি সময় ধরে মিশর পর্যায়ক্রমে রোমান, গ্রিক, আরব ও তুর্কিদের দ্বারা শাসিত হয়। 20 শতকের মাঝামাঝি মিশর আপন অধিকারে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেষ বহিঃশক্তি হিসেবে ইংরেজদের আধিপত্য ছিল সেখানে। দীর্ঘ সভ্যতার বিকাশ মিশরকে উন্নত করে নানা দিক থেকে। বিভিন্ন স্তম্ভ কিংবা পিরামিডের গায়ে থাকা লিপিগুলো প্রথম দিকে দুর্বোধ্য থাকায় ইতিহাসের অনেক তথ্য অজানা ছিল। এরপর 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়নের সৈন্যরা তাঁবু খাটাতে গিয়ে খুঁজে পায় রোজেটা পাথর। পরে নেপোলিয়নের প্রভাবে এই লিপি নিয়ে গবেষণা শুরু করেন জা ফ্রাসোয়া শ্যাম্পেলিও। ফ্রান্সের এই বহুভাষাবিদ পণ্ডিত দীর্ঘ 14 বছরের গবেষণায় রোজেটা পাথর থেকে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হন। খ্রিস্টপূর্ব 4500 বছর পূর্ব থেকে শুরু হওয়া হায়ারোগ্লিফিক লিপি অবশেষে বোধগম্য হয় রোজেটা পাথরে এসে। এই রোজেটা লিপি লেখা হয়েছে অনেক পরে, খ্রিস্টপূর্ব 196 অব্দে, যখন পঞ্চম টলেমি ছিলেন মিশরের রাজা। তিনি গ্রিক ভাষা জানতেন বলেই সম্ভবত হায়ারোগ্লিফিক এবং ডেমোটিক লিপির পাশাপাশি গ্রিক ভাষা ব্যবহার করেছিলেন। মূলত এই সূত্র ধরেই মিশরীয় চিত্রলিপির পাঠোদ্ধার করা গিয়েছিল। রোজেটা পাথর থেকে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার সম্ভব হওয়ায় এক নতুন ইতিহাসের জন্ম হলো।
ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলো থেকে প্রাচীন মিশরের অনেক অজানা ইতিহাস জানা যায়। ইংরেজদের হাতে ফরাসিদের পতন ঘটার পর ইংরেজরা রোজেটা পাথর নিয়ে আসে ইংল্যান্ডে। সেই থেকে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে রোজেটা পাথর। নীল নদের উর্বর ভূমিতে সভ্যতার বিকাশ, তাই কথিত ইতিহাসের জনক হেরোডোটাস এই সভ্যতাকে বলেছেন নীল নদের দান। কৃষিভিত্তিক সমাজ থেকে উন্নততর জীবনের দিকে ধাবিত হওয়া মিশরের প্রশাসন ও বাণিজ্যে গতিময়তা আসে নদীকেন্দ্রিক সহজ যাতায়াতের সূত্র ধরে। তবে প্রাকৃতিক সম্পদ, পশু পাখি ও পরিবেশের দিক থেকে বেশ উন্নত ছিল এই অঞ্চল। তারপর সেখানে বিকাশ ঘটে উপযুক্ত সামাজিক শ্রেণী, আইন ও বিচার বিভাগের। পাশাপাশি ভাষাগত উৎকর্ষ, শব্দশৈলী ও ব্যাকরণ, লিখনশৈলী, সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে প্রাচীন মিশরের উন্নয়ন ছিল ঈর্ষণীয়। উন্নত সংস্কৃতির বিকাশ প্রাচীন মিশরের মানুষকে একটি সমৃদ্ধ যাপিত জীবনের সুযোগ করে দিয়েছিল। তাই খানাপিনা থেকে শুরু করে জীবনযাত্রা প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব সুস্পষ্ট। তাদের স্থাপত্য ও শিল্পকলার যে চোখ ধাঁধানো উন্নয়ন, তা আজও বিশ্বের নানা প্রান্তের মানুষকে মোহাচ্ছন্ন করে দেয়। বিশেষত বড় বড় পাথর দিয়ে সূক্ষ্ম মাপ রেখে স্থাপত্য নির্মাণে একমাত্র মিশরীয়রাই সফলতা দেখিয়েছিল। তাই গিজার জায়ান্ট পিরামিড, স্ফিংস, থিবসের মন্দিরগুলো এখনও বিশ্ব স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে স্বীকৃত। মালকাটা এবং আমারনা থেকে আবিষ্কৃত রাজপ্রাসাদগুলোর গায়ে অঙ্কিত চিত্রলিপি থেকে তাদের সমৃদ্ধ জীবন সম্পর্কে অনুমান করা গিয়েছে। অন্যদিক থেকে দেখতে গেলে এগুলো তাদের শিল্পকলার উৎকর্ষের পরিচয় বহন করে। অন্যদিকে রানী নেফারতিতির আবক্ষ মূর্তিটি ভাস্কর্যকলার বিস্ময় হিসেবে স্বীকৃত। 1345 খ্রিস্টপূর্বাব্দে প্রখ্যাত মিশরীয় ভাস্কর থুটমোসের তৈরি এই শিল্প নিদর্শন 1912 খ্রিস্টাব্দের দিকে আমারনা থেকে আবিষ্কৃত হয়। নেফারতিতির এই আবক্ষ মূর্তি বর্তমানে জার্মানির নুয়েজ জাদুঘরে রাখা আছে। প্রাচীন মিশরের ধর্মচিন্তায় পরকাল গুরুত্ব পেয়েছিল। অন্যদিকে পুনর্জন্মের প্রতি বিশ্বাস তৎকালীন মিশরের শাসক তথা ফারাওদের অনেক বেশি আকৃষ্ট করে। তারা তাদের এই বিশ্বাসের বাস্তব নিদর্শন হিসেবে একের পর এক তৈরি করেছে বিভিন্ন পিরামিড। মৃতদেহের সাথে উৎসর্গীকৃত উপকরণ হিসেবে সমাধিতে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী। তাদের ধর্মবিশ্বাসে পুনর্জন্ম এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা সমাধিতে খাবার থেকে শুরু করে হাতিয়ারও নিয়ে যেত। এমনকি অনেক ফারাওয়ের মৃত্যুর পর তাদের মমির সঙ্গে স্ত্রী এবং দাসদাসীদেরও একই পিরামিডে দাফন করে দেওয়া হয়েছিল। মিশরীয়রা তাদের ধর্মবিশ্বাস থেকে পিরামিড তৈরি করতে গিয়ে একাধারে প্রযুক্তিগত উৎকর্ষের অধিকারী হয়। মৃতদেহ মমি করে সমাহিতকরণের উদ্দেশ্যে তারা দক্ষতা অর্জন করে শল্য চিকিৎসায়। পাশাপাশি ভেষজ ওষুধ শিল্পের বিকাশও ঘটেছিল সেখানে। অন্যদিকে গণিত ও পদার্থবিজ্ঞানের সাথে তারা উন্নত জ্যোতির্বিদ্যার জ্ঞানার্জন করে। টিন ও ধাতব গ্লেজযুক্ত মৃৎপাত্র এবং কাচের উপকরণ তৈরিতেও বেশ দক্ষ ছিল প্রাচীন মিশরের মানুষজন। কৃষিপণ্য পরিবহন ও বাণিজ্যের প্রয়োজনে নৌপথে উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলায় তা মিশরের জন্য সামরিক উৎকর্ষের কারণও হয়েছিল। প্রিয় শ্রোতা দর্শক, আমরা খেয়াল করে দেখতে পাই স্থাপত্য, শিল্পকলা, চিত্রলিপি, উন্নত নগর ও যাতায়াত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই উৎকর্ষ অর্জন করেছিল প্রাচীন মিশরের লোকেরা। সভ্যতার ইতিহাসের ক্ষেত্রে এর প্রতিটি দিক আলাদা আলোচনার দাবি রাখে। অন্য কোনো একদিন আবার দেখা হবে সেই অজানা ইতিহাসের গল্প নিয়ে। আজ এখানেই শেষ করছি। আপনাদের সুন্দর সময় কাটুক স্মৃতির মন্থনে, সভ্যতা আর ইতিহাসের পাতায় পাতায়, সেখানে সঙ্গী হোক ইতিহাসের গল্প। তাই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য যত ভিডিও আছে সবই। লাইক, কমেন্ট, শেয়ার করে দেখার সুযোগ করে দিন অন্যদেরও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।